মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। কালার্স বাংলায় নিয়মিত সম্প্রচারিত হচ্ছে শুভদৃষ্টি সিরিয়ালটি। সেই সিরিয়ালের মূল দুই চরিত্র শুভ ও দৃষ্টি ভূমিকায় অভিনয় করছেন গৌরব রায় এবং ঐশ্বর্য সেন। ইতিমধ্যে তাদের অভিনয় বিপুল প্রশংসিত হয়েছে দর্শক মহলে। এবার দুজনকে দেখা যাবে একেবারে অন্যরকমের একটা লুকে। বয়সের তুলনায় বেশ কিছুটা বয়স্ক থাকবে সেই নতুন লুকে। শুভকে দেখে মনে হবে একদম পাঞ্জাবি, পাশে দৃষ্টিও চোখে চশমা পরে বয়স্ক মহিলার মতো দেখাবে। সিরিয়ালের চরিত্র সান্নিক সেনের ভূমিকায় অভিনয় করছেন জয়জিৎ ব্যানার্জি। সান্নিক ইতিমধ্যেই নানা ছলে বলে কৌশলে শুভ ও দৃষ্টির বাড়িটিকে হাতিয়ে নিয়েছে। কিন্তু শুভ এবং দৃষ্টি নিজেদের লক্ষ্যে অবিচল। তারা স্থির করে যে কোনো উপায় হোক নিজেদের বাড়ি তাদের ফিরে পেতেই হবে। দৃষ্টি ছদ্মবেশ ধারণ করে নিজেকে কুসুমগঞ্জের রানীমা পরিচয় দেয়, আর শুভ ছদ্মবেশ নেয় রানীমার অ্যাসিস্ট্যান্ট দেওয়ানজির ভূমিকায়। তারা সান্নিককে টেন্ডারের পার্টনারশিপের অফার দেয়। ধীরে ধীরে সান্নিকের বিশ্বাস অর্জন করে দৃষ্টি তাকে বাড়ি বিক্রির প্রস্তাব দেয়। সান্নিকও রাজি হয়ে যায়। তখনই শুভ আর দৃষ্টি ছকে ফেলে প্ল্যান। তারা ইনভিজিবল ইক ব্যবহার করে সান্নিককে সই করানোর সময়ে ফলে দেখা যায় কাগজে শুধু দৃষ্টি সইটাই রয়ে যায়। শুভ আর দৃষ্টি নিজেদের বাড়িও ফিরে পেতে সক্ষম হয়। কিন্তু সান্নিক এবার কি করবে? এত সহজে ছেড়ে দেবে শুভ আর দৃষ্টিকে, নাকি আরো বড় কোনো ক্ষতির পরিকল্পনা করবে? দেখতে থাকুন শুভ দৃষ্টি কালার্স বাংলা সন্ধ্যা 7:30। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।